নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/1/2022 করোনার বাধা নিষেধ সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করলো নবান্ন বা পশ্চিমবঙ্গ সরকার। আমরা জানি যে স্কুল কলেজ বন্ধ রয়েছে এবং সেই বন্ধের সময়সীমা ছিল 15 তারিখ, সেই 15 তারিখ থেকে আবার সময় বাড়িয়ে 31 জানুয়ারি 2022 পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, সেরকমই নোটিশ জারি হলো। তো দেখে নেবো করোনার বাধা নিষেধ নিয়ে গুরুত্বপূর্ণ আজকের কী নোটিফিকেশান রয়েছে বা গাইডলাইন রয়েছে, যেটা চলবে 31 জানুয়ারি 2022 পর্যন্ত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো নোটিফিকেশানটাতে কী রয়েছে। দেখুন, আজকেই জারি হয়েছে 15/1/2022 নবান্ন থেকে। কী বলা হচ্ছে না, এই কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যে আগের অর্ডার জারি হয়েছিল 2/1/2022, যেটা 15/1/2022 পর্যন্ত হচ্ছে সমস্ত কিছু বন্ধ বা বেশ কিছু খোলার যে নিয়মাবলী ছিল, সেটার ক্ষেত্রে কী হচ্ছে, আফটার রিভিউ কারেন্ট সিচুয়েশান, বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যে কনসার্ন ডিউ টু নিউ কোভিড-19 ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে স্টেট এক্সিকিউটিভ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রেকমেন্ডেড টু কন্টিনিউ উইথ দ্য কারেন্ট রেস্ট্রিকশন ইন ফোর্স অ্যান্ড অ্যালাউ গ্রেডেড রিল্যাক্সেশন অ্যাজ নেসেসারি। অর্থাৎ সেই আগের যে এটা সিচুয়েশানটা ছিল, রেস্ট্রিকশান বা যে বাধা নিষেধ ছিল, সেই বাধা নিষেধটা থাকবে এবং অ্যাকর্ডিংলি ইন টার্ম অফ প্রভিশন আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাক্ট, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, রিড উইথ ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড-19 রেগুলেশন 2020, রেস্ট্রিকশান অ্যান্ড রিল্যাক্সেশন মেজার অ্যাডভাইজারি অলরেডি ইন ফোর্স অ্যাপোর্সিয়েট অর্ডার স্ট্যান্ড এক্সটেন্ড টু 31/1/2022। অর্থাৎ এর আগে যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যে রেস্ট্রিকশান দেওয়া হয়েছিল, স্কুল অর্থাৎ স্কুল কলেজ বন্ধ সহ আরও যে বাধা নিষেধ ছিল, সেইগুলোই সেটা এক্সটেন্ড করা হয়েছে 31/1/2022 পর্যন্ত। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেটা ইফেক্ট হবে 16/1/2022 থেকে, সেটা হচ্ছে কি না, বিবাহের ক্ষেত্রে যেটা 50 জন ছিল সেই সীমা ম্যাক্সিমাম 200 লোক অ্যাট এ টাইম অথবা 50% ক্যাপাসিটি নিয়ে কিন্তু এই বিবাহের অনুষ্ঠান করা যেতে পারে। এবং তার সঙ্গে মেলা আর মেলার ক্ষেত্রে মেলা করার পারমিশন দেওয়া হলো, ওপেন জায়গায় ফাঁকা জায়গায় হচ্ছে এই মেলা করার অনুমতি দিতে পারবে, ভেরি রেস্ট্রিকশন ম্যানার করতে হবে, মানে কোভিড-19 যে প্রোটোকল, কোভিড প্রোটোকল যে নিয়মাবলী সেগুলো মেনে চলে মেলা করা যাবে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। কিন্তু স্কুল কলেজ বন্ধ আগের মতোই যেটা বলা হয়েছিল সেগুলো সব থাকবে, বাকি এগুলো একটু কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আর মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এগুলো যেন মেনটেন হয়, এটা কিন্তু নোটিফিকেশানে জারি হয়েছে। তো আবার সেই স্কুল কলেজ বন্ধ হয়ে গেল 31/1/2022 পর্যন্ত আপাতত। তো যা হোক, এই নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।